হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেল আশা করি সব আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনাদের মোবাইল ফোনটা দিয়ে একটু পারফেক্ট কোয়ালিটির একটা ভিডিও শট আপনারা নিতে পারবেন, যাতে মোবাইল দিয়ে ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো ভিডিওটা পুরো আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা পারফেক্টলি DSLR এর মতো বলতে পারবো না আমি, কিন্তু ভালো কোয়ালিটির একটা ভালো রেজুলেশনের ভিডিও আপনারা নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ইউজ করেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সে জায়গায় আপনারা ইজিলি ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারবেন। আর আপনাদের যদি ডুয়েল ক্যামেরার ফোন হয় সেক্ষেত্রে আপনাদের পিছনের যদি যে বিলারটা হয় তার থেকে 100% বেশি বিলার আপনারা করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা টাইটেল এবং সিম্বলটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে DSLR মতো কিভাবে ভিডিও করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, সেটা আমি বলছি, কিন্তু এটা আসলে পারফেক্টফুলি ওইরকমভাবে হবে না। আপনাদের ফোনটা যত ভালো হবে তত ভালো কোয়ালিটির ভিডিওটা হবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা, যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে আসার পরে সিম্পলি আমরা যে অ্যাপ্লিকেশনটা এখন ইউজ করবো, অ্যাপ্লিকেশনটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আমি জাস্ট বাকন নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে জাস্ট আমি ওপেন করে ফেলতেছি। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের জাস্ট ক্যামেরা অপশনে চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আমি কেন আপনাদের বলতেছি যে পারফেক্ট আপনারা ভিডিও নিতে পারবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এই নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটোস নামে একটা অপশন আছে, ফটোস নামে অপশন আছে, পিয়ানো নামে একটা অপশন আছে, আর ভিডিও নামে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু স্লাইড করে নিয়ে আসলাম এইদিকে, স্লাইড করলে আপনাদের ভিডিও অপশনে চলে আসবে। ভিডিও অপশনে চলে আসলে দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অটোমেটিক্যালি রোটেট করতে বলতেছে, একদমই রোটেট। আমি জাস্ট রোটেট করে দিলাম, ওকে। রোটেট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরাটা জাস্ট ওপেন হয়ে গেছে। এখন আপনারা এই জায়গা দিয়ে যদি আমরা এম এর পরে ক্লিক করি, এম এর পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গা দিয়ে কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা দিয়ে আমি জাস্ট ফোকাস কন্ট্রোল করতে পারতেছি, ডব্লিউ হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করতে পারতেছি, তারপরে আমার ইভি এটাও কন্ট্রোল করতে পারতেছি। আমি জাস্ট ফোকাসের পরে যখন ক্লিক করবো, ফোকাসের পরে ক্লিক করলে এই জায়গা দিয়ে আমরা জাস্ট এই জায়গা দিয়ে ম্যানুয়ালি আমরা কিন্তু ফোকাস করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোকাসটা করতেছি আর আমার সামনের যে সাবজেক্টটা আছে তার সাইডে কিন্তু ব্লার হওয়া শুরু করে দিচ্ছে। আপনাদের এখন যত ভালো কোয়ালিটির ফোন হবে, আপনাদের ডুয়েল ক্যামেরা যত ভালো কোয়ালিটির ফোন হবে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করে পারফেক্টফুলিভাবে একটা ভিডিও ফুটেজ কিন্তু আপনারা শর্ট করতে পারবেন। আপনাদের নর্মাল যে ক্যামেরা থাকে ডিফল্ট ক্যামেরা সেটা কিন্তু ভালো আপনাদের ভিডিও করতে পারবেন না, যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনারা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুর উপরে ক্লিক করলে এই যে একটা অপশন আসলো, তারপরে এই সেটিংস একটা অপশন আছে, সেটিংসের উপর আমরা জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখন আপনাদের সামনে পুরো একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা ভিডিও কোয়ালিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তারপরে নয়েজ ডিটেকশনটা এটা অন করে নিতে পারবেন, অটো ফোকাস মুডটা এই জায়গায় বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ভিডিও বিট রেট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, অডিওটা বাড়িয়ে কমিয়ে অডিও সেট করে নিতে পারবেন, অডিও বিট রেটটা আসছে এই জায়গাতে অনেক কিছু কিন্তু এই জায়গাতে কন্ট্রোল করে নিতে পারবেন। আমি জাস্ট উপরের দিকে আসতেছি, উপরের দিকে আসতে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু একটা ভালো ভিডিওর জন্য কিন্তু অডিওটা কিন্তু খুবই জরুরি। আপনারা যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন আপনাদের ভিডিওটার থেকে অডিওটার দিকে একটু বেশি খেয়াল করতে হবে। তো এই জায়গাতে আপনারা যদি একটু এক্সটার্নাল একটা মাইক ইউজ করেন, আপনারা বয়ার M1 মাইকটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্যামকর্ডারটা আপনাদের ইনস্টল করা লাগবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। কি ইনস্টল করলে কী হবে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট অডিও সোর্সের পরে ক্লিক করে দিলাম। অডিও সোর্সের পরে আপনারা যখন ক্লিক করে দেবেন, আপনাদের যদি নর্মালি মোবাইল ফোন দিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু এই ডিফল্ট যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়েই সাউন্ড কিন্তু রেকর্ড হবে। আপনারা যখন ডিফল্ট যে ক্যামেরা অ্যাপটা আছে ফোনের অ্যান্ড্রয়েড ফোনে সেটা দিয়ে যদি রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিফল্টলি সাউন্ড হবে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা জাস্ট ডাইরেক্ট এই জায়গাতে মাইক চিনিয়ে দিতে পারতেছেন। আমরা যখন এই জায়গাতে মাইক চিনিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সটার্নাল যে মাইকটা আমরা ইউজ করবো মাইক্রোফোনটা সেটা দিয়ে কিন্তু সাউন্ডটা যাবে, তাতে আপনাদের অডিও কোয়ালিটিটা কিন্তু অনেক ইম্প্রুভ হবে। ওকে, দেন আমরা এই জায়গাতে নিচে দিয়ে কিন্তু অডিওর বিট রেটটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারতেছি। দেখতে পাচ্ছেন 320 ছিল 300, জাস্ট এই জায়গাতে আপনাদের ইচ্ছা মতো অডিওর বিট রেটটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের মনের ইচ্ছা মতো। যত বিট রেট বেশি হবে অডিওর কোয়ালিটি কিন্তু তত ভালো হবে। এরপরে আপনারা নিচের দিকে আসলে অনেক এই জায়গাতে সেটিংসগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা উপরের দিকে যদি আসি দেখতে পাচ্ছেন এই জায়গাতে অটো ফোকাস মোড দেওয়া আছে, এই জায়গাতে ট্যাপ টু ফোকাস, তারপরে এই স্মুথ দেয়, তারপরে কন্ট্রাস্ট ফাস্ট, তারপরে ইনফিনিটি, এরকম অনেকগুলো মুড আছে। আপনারা এক একটা মুড এই জায়গাতে সিলেক্ট করে করে দেন আপনারা ভিডিওগুলো আপনারা যেটা পারফেক্টফুলিভাবে কাজ করে সেটা দিয়ে কিন্তু আপনারা একটা পারফেক্ট শট নিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জাস্ট ক্রস করে দিলাম, আবার ম্যানুয়ালের পরে ক্লিক করলাম, আমরা জাস্ট ফোকাসের পরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু DSLR মতো এই জায়গাতে ফোকাস কন্ট্রোলটা এই জায়গায় চলে আসছে। আমি জাস্ট এটার পরে ফোকাস করলাম, ফোকাস করে দেন আমরা কিন্তু হোয়াইট ব্যালেন্সটা এই জায়গাতে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট ব্যালেন্স এই জায়গায় রয়েছে, হোয়াইট ব্যালেন্সটা আমরা যখন দরকার সেই অনুযায়ী আমরা কিন্তু হোয়াইট ব্যালেন্সটাও এই জায়গাতে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমাদের
আপনারা বুঝতেই পারতেছেন যদি জাস্ট আপনাদের লাইট কম বেশি থাকে তখন কিন্তু আমাদের নরমাল যে অ্যাপ্লিকেশনটা থাকে তখন কিন্তু আমরা লাইটটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি না তো এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা কিন্তু আপনাদের লাইট কন্ডিশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন পুরো DSLR এর মতো এরপরে ইভিটার পরে যদি আমরা ক্লিক করি এই জায়গা দিয়ে আমরা এটাও কিন্তু এই জায়গা দিয়ে কন্ট্রোল করতে পারবো লাইটটা দেখতে পাচ্ছেন আমার লাইট কমতেছে বাড়তেছে প্রপারলি আমরা কিন্তু জাস্ট DSLR এর মতো এই ক্যামেরাটা কন্ট্রোল করতে পারতেছি তো আশা করি এই ভিডিওটা আপনাদের দেখে একটু হলেও কাজে লাগছে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনাদের যদি অজানা থেকে থাকে বা এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের একটু পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন গুড বাই